গাড়ি বানানোর জন্য যেসব জিনিস লাগবে তার মধ্যে হচ্ছে এখানে একটা প্লাস একটা কেচি একটা কোস্টেপ তাছাড়া হচ্ছে বাজার থেকে প্রথমে হচ্ছে এগুলো চাকা পাওয়া যায় কিনতে পাওয়া যায় তো চারটে চাকা কিনতে হবে তারপর হচ্ছে দুইটা মোটর লাগবে সিক্স বোল্ট মোটর লাগবে গিয়ার কিনতে পাওয়া যায় তো এরকম একটা গিয়ার লাগবে গিয়ার থাকলে যে সুবিধাটা হয় গাড়িটার শক্তি অনেকটা বেশি থাকে তো এইটা তো দেখতে পাচ্ছি যে আমরা এই চাকাটা ঘুরালে মধ্যখানের যে জিনিসটা অনেক বেশি অনেক দ্রুত ঘুরছে কারণ হচ্ছে এখানে এর ভিতরে গিয়ার লাগানো আছে তো আজকে দেখবো হচ্ছে আমরা কিভাবে সবগুলা জিনিস দিয়ে একটা সুন্দর একটা গাড়ি বানানো যায় প্রথমে এইভাবে একটা স্টিলের পাত দিয়ে এইভাবে ফিট করে নিতে হবে এইখানে মোটর লাগানোর জন্য আমি একটি স্টিলের পাত ফিট করে নিছি তো ওইদিকেও নিছি এইখানে হচ্ছে আমি গাড়িটা যেন ডানে বামে এইভাবে সব দিকে মুভ করতে পারে এই জন্য এইভাবে স্টিলে পাত দিয়ে আমি ফিট করে নিছি সো ফার্স্টে আমি কোস্টেপ দিয়ে এইগুলার উপরে হচ্ছে কোস্টেপ লাগাবো লাগালে হচ্ছে পুরোটুকু হচ্ছে ব্লেক করে দেবো ফার্স্টে আমি পুরোটুকু কোস্টেপ লাগিয়ে দিয়েছি তো এইবার আমি হচ্ছে একটা মোটর ফিট করবো এখানে তো মোটরটা ফিট করার আগে ফার্স্টে হচ্ছে এইরকম একটা কলম একটা মোমের কলমের একটা অংশ এখানে হচ্ছে লাগাবো লাগানোর পরে মোমের কলমের একটা অংশ লাগিয়ে দিলাম সো এইটা এটা হচ্ছে এই চাকা ঘুরানোর ক্ষেত্রে এটা কাজ করবে তো এটা হচ্ছে এইখানে লাগাবো কীভাবে সোজে লাগানো যায় এটা হচ্ছে এই দিক দিয়ে এটা লাগানো শেষ এখন হচ্ছে আমি এই রাবারটা হচ্ছে এটার মধ্যে দিয়ে দেবো তাহলে কী হবে এইটা যখন ঘুরবে তখন চাকাটাও সাথে ঘুরবে যেহেতু গিয়ার লাগানো আছে সো হচ্ছে মোটরটা হচ্ছে যত যত দ্রুত ঘুরবে হচ্ছে তত দ্রুত চাকাটা ঘুরবে না অর্থাৎ মোটর মোটরের থেকে চাকাটা অনেক স্লো ঘুরবে এর জন্য হচ্ছে হচ্ছে এই মোটরটা অনেক হচ্ছে শক্তি দিতে পারবে চাকাকে এইবার যে জিনিসটা করবো এরকম একটা চাকা এটা এটা হচ্ছে প্লাস্টিকের যে কোনো কিছু আমরা এখানে লাগিয়ে দিতে পারি একটা প্লাস্টিকের কোনো একটা জিনিসের মধ্যে একটা হচ্ছে স্ক্রু দিয়ে আমরা চাকাটা লাগিয়ে দেবো মানে স্ক্রুটা কিন্তু ঢিলা থাকতে হবে না তো চাকাটা ঘুরবে না তো এই এইভাবে হচ্ছে আমরা ফিট করবো আর এখানে একটা হচ্ছে একটা শক্ত কোনো কিছু দিয়ে দিবো যেন এটা সহজে চাকাটা যেন ঘুরে এইভাবে যেন ডানে বামে এইভাবে হচ্ছে সরতে পারে তো দুইটা এইভাবে বানানো লাগবে এবার দুইটা পেরেক দিয়ে আমি এই যে এখানে দেখা যাচ্ছে যে এই এই দুইটা দুই দিকে প্যারেক দুইটা ঢুকিয়ে আমি এই দুইটা এখানে লাগাবো যে আমার হাতে দুইটা পেরেক আছে তো এই দুইটা প্যারেক দুই দিকে দিয়ে আমি এইবার এই দিকে একটা পেরেক দেবো এই দিকে একটা পেরেক দেবো এই দুই দিকে দুইটা প্যারেক দিয়ে আমি এটা সুন্দর করে লাগাবো দুইটা পেরেক দিয়ে আমি লাগিয়ে দিয়েছি তো আমরা দেখতে পাচ্ছি যে এইটা হচ্ছে যা ডানে বামে সব দিকে হচ্ছে মুভ করানো যাচ্ছে এইটাও ডানে বামে সব দিকে মুভ করানো যাচ্ছে তো কথা হচ্ছে এইটা ডানে বামে সব দিকে মুভ করানো যাচ্ছে এইটা এমনভাবে ফিট করতে হবে যে দুইটা একসাথেই ডানে মুভ হয় দুইটা একসাথেই বামে মুভ হয় জন্য আমরা এমন কিছু লাগাবো শক্ত কিছু এই এই দুইটার মধ্যে আমরা এই সমান এইখানে যা ডিস্টেন্স আছে এই দুইটার মধ্যে সো এই দুইটার মধ্যে সমান ডিস্টেন্স কোন একটা লাগালে দেখা যাবে দুইটা একসাথে ডানে মুভ করতেছে দুইটা একসাথে বামে মুভ করতেছে আমি একটা কলমের পাইপ লাগিয়ে দিয়েছি তো এই এই কলমে পাইপ লাগানো এখন দেখা যাচ্ছে যে এইটা ডানে দুইটা একসাথে দুইটা চাকা একসাথে মুভ করতেছে অথবা দুইটা বামে একসাথে মুভ করতেছে তো এই ডানে বামে মুভ করার আগে আমি এই মোটরটা ইউজ করবো এই মোটরটা যদি আমি এইখানে কোনোভাবে ফিট করে রাখা যায় সো এইটা এইটা এই এইখান থেকে যদি আমি লম্বা কোনো কিছু দিয়ে এইখানে লাগিয়ে দিই সো দেখা যাবে যে এইটা যখন ডানে করবে সো চাকাটা হচ্ছে এই এইখানে একটা আমি সুতা ইউজ করেছি সুতাটাকে কাজে লাগে দেখা যাবে যে এই মোটরের সাহায্যে ডানে বামে দুই দিকে মুভ করানো যাচ্ছে সো আমি এখন দেখাবো কীভাবে মোটরের সাহায্যে এটা ডানে বামে মুভ করানো যায় এইবার আমি এই ইস্পাতের এই ইস্পাতের পাতকে আমি এখানে ফিট করব এখানে ফিট করে এইটার উপর আমি একটা মোটরটা রাখা যাবে তো দিয়ে এই ইস্পাতের পাতটাকে এখানে লাগিয়ে দিয়েছি তো এবার এই ইস্পাতের পাতের উপর আমি এই মোটরটা হচ্ছে কষ্ট দিয়ে লাগিয়ে দেব এই মোটরটাকে ফিট করার আগে এই কলমের পাইপটাকে আগে এই মোটরের মধ্যে লাগিয়ে দেব পাইপটাকে আমি মোটরের মধ্যে লাগিয়ে দিয়েছি সো আমি এইবার মোটরটা হচ্ছে এইটার মধ্যে আমি ফিট করবো আমি একটা টিনের একটা পাত না লাগবে কারণ হচ্ছে এই টিনের পাটটা আমি এই জায়গায় বসাবো এই জায়গায় যদি বসাই আমি টিনের পাটটা তাহলে কি দেখা যাবে যে এই মোটরের এই যে পাইপটা আছে এটার মধ্যে দিয়ে থাকবে সো পাইপটা হচ্ছে উপরে নিচে উঠতে পারবে না স্টিল মানে ইস্তি মধ্যখানে থাকবে মোটরটাকে আমি কোষ্টিভ দিয়ে আটকে দিয়েছি তো আমি এবার এই টিনের পাটটাকে আমি দিয়ে আটকে দেবো আমি এই পাটি পাতটি লাগিয়ে দিয়েছি সো আমি এই যে সুতাটা আছে আমি সুতাটা এই পাইপের মধ্যে আমি সুন্দর করে এইভাবে আটকে দিবো এইভাবে করে এইভাবে এই যে এইভাবে ধরে আটকে দিব আমি এই পাইপের মধ্যে সুতাটি লাগিয়ে দিয়েছি সব পাইপটি যখন বামে মুভ করবে দেখা যাচ্ছে চাকাগুলো বামে মুভ করতে পাইপটি যখন ডানে ঘুরবে তখন দেখা যাচ্ছে চাকাগুলোও ডানে মুভ করতেছে সো এই মোটরটা কিন্তু এই পাইপকে ঘুরাবে বামে যদি ঘুরায় তাহলে হচ্ছে চাকাগুলো বামে ঘুরবে হচ্ছে মুভ করবে যদি ডানে ঘুরে তাহলে দেখা দেখা যাবে চাকাগুলো ডানে মুভ করবে আমি এখন চেক করব তো প্রথমে হচ্ছে প্লাসটা এটা নিচে রেখে দিই এটা নিচে ফার্স্টেস্ট প্লাস্টটা রেখে দিলাম সো এখানে সিক্স পোলটা আছে আমি সিক্স পোলটা মোটরের মধ্যে লাগাবো দেখা যাচ্ছে যে এইটা হচ্ছে সামনের দিকে ঘুরতেছে তার মানে গাড়িটা সামনের দিকে যাবে যদি আমি উল্টা করে লাগাই এটা যদি আমি এটা এইখানে অথবা এটা এইখানে লাগাই দেখা যাচ্ছে যে এটা পিছনের দিকে ঘুরতেছে আমি ওন চেক করবো যে এই মোটরের মাধ্যমে গাড়িটা ডানে বামে মুভ করতে পারে কি না তো আমি এখানে মোটরের মাধ্যমে এই পিছনে মোটরে আমি সিক্স ফুল দিচ্ছি তো দেখা যাচ্ছে যে এটা বামে মুভ করতেছে আমি যদি এটা উল্টা করে দিই আমি যদি এটা উল্টা করে এইটা এখানে এটা এখানে দিই তো দেখা যাচ্ছে যে এটা ডানে মুভ করতেছে এই যে ডানে মুভ করছে